হাই এভরিওয়ান, আজকে আমি আমার ব্লগটা একটু দেরি থেকেই শুরু করলাম। দুপুর এখন 1:30 বেজে গেছে মোটামুটি। তো আজকে সকালে ব্লগ দিলি কারণ আমার রোজ রামচাটা মোটামুটি একই। সকালবেলা ঘুম থেকে উঠে ওই টিফিন খাও, ওই গাছে জল দাও, ওই জন্য আর দিইনি। তো আজকে আমার বাড়ির যে পোষ্যটি রয়েছে, মানে আমার যে মেয়েটি রয়েছে মিমি, তাকে তার বাবা আজকে স্নান করাবে, মানে আমার হাজবেন্ড। তো আজকে আপনাদেরকে আমি সেটাই দেখাবো। স্নান করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওর আসলে গায়ে খুব অল্পই কিছু ছোট ছোট পোকা হয়েছে, অল্প, বেশি না, অল্প পোকা হয়েছে। ও আসলে মাঠে গিয়ে গড়াগড়ি খায়, তো ওকে যখন বিকেলবেলা হাঁটতে নিয়ে যাওয়া হয় তার জন্য, তো আজকে ধোলাই মোছাই করা হবে ওকে। সে আমাকে লেজ নাড়িয়ে নাড়িয়ে স্নান করানো হবে। আসলে এত গরম না, স্নান করলেও খুব আনন্দই পায়, বেশ ভালোই লাগে। আম্মা এদিকে। প্রথমেই স্নান করানোর শুরুতেই ওর কানে দুটো দুটো কানে তুলো দিয়ে দিচ্ছে, যাতে কানের ভেতর জল না ঢুকে যায়। হয়ে গেছে ওর কানে ঢোকানো, এবার ওকে স্নান করাতে নিয়ে যাবে। চল 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 চল। এখন আমি দুপুরের লাঞ্চের জন্য ডিম কষা বানাবো, তো আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটা। দেখুন, খুব সাধারণভাবে সিম্পল রেসিপি করুন। গা মোছানোর সময় চুপচাপ গাটা মুছে নেয়, খুব আরাম লাগে ওর। খুব সুন্দর করে গাটাও মুছিয়ে দিচ্ছে, একটুও জল থাকে না। যতক্ষণ না জল যাবে ও মুছতেই থাকবে ওরকম, আর ও একটুও নড়বে না, চড়বে না, আরাম খাবে বসে বসে। মিমি, কি হাই,
করে মনে হয়নি, তো কান থেকে তুলোগুলো বার করে দিচ্ছে, স্নান করানো হয়ে গেছে। এভাবে গামছা দিয়ে পুরো গাটা ভালো করে মুছিয়ে ফ্যানের তলায় বসলেও ড্রাই হয়ে যায়। মিমিকে স্নান করানো হয়ে গেছে, এবারে আমি নিজে স্নান করব, তারপর লাঞ্চ করব। স্নান করানো মানে চব্ব। স্নান টান হয়ে গেছে, আমি ছাদে এসেছি জামা কাপড় মেলতে। ছাদে জামা কাপড় মেললাম, একটু খুব রোদ। এবার নিচে চলে যাবো, গিয়ে লাঞ্চ করব, তারপর বিকেলবেলা দেখা হবে। গুড ইভিনিং। তো এখন আমি চা খাচ্ছি, আজকে সেরকম ম্যাসাজ কোনো কাজ নেই, কারণ দুপুরে রান্নাবান্নাই সব রয়েছে, তাতে ওটাই খাওয়া হবে। আজকে আমি আমার যে মেয়ের যে সারাদিনের যে ও কীভাবে কী একটু হাইজিনটা কীভাবে মেনটেন করানো হয়, ওকে কীভাবে স্নান টান করানো হয়, সেটা আমার ব্লগে দিলাম। তো একদিন আমি ফুড রুটিনটা দেওয়ার চেষ্টা করবো ব্লগে, যে ও সকাল থেকে রাত পর্যন্ত কী কী খায়। আজকে শুধু আমি ওর স্নানটা ওকে কীভাবে করানো হয়, ওর জেনারেল হাইজিনটা কীভাবে মেনটেন করা হয় সেটা দেখালাম। ওকে ওকে নিয়ে আমি আরও ভিডিও করার চেষ্টা করবো, কারণ ও আমাদের বাড়ির সবার খুব আদরের। তো আমাদের বাড়ির মেন অ্যাট্রাকশনীয়, তো ওকে নিয়ে আরও ভিডিও দেবো। একটু সঙ্গে থাকবেন, প্লিজ চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ওদিকে ঘুরে যাও, আজকের ব্লগটা এতটাই থাকুক। সারাদিন আমি আমার মেয়ের যে পার্সোনাল হাইজিন আমি দেখালাম, মানে ওর স্নান করা, ওর একটু খেলাধুলা, একটু মজা, সেগুলো চেষ্টা করব আরও এরকম ভিডিও দেওয়ার। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। তো গুড নাইট, আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।